যখন একটা বাজবে তখন কিন্তু জিনিসটা এখানেই থাকবে ঘুরি ঘন্টা কাটাটা আবার এক ঘন্টা পর আবার কিন্তু এই ডিরেকশনে আবার একটার দিকে চলে আসবে একটার একটার ঘরে আসবে এটাকে আমরা বলবো কালিক পর্যায় বৃত্তি আমরা পর্যায়বৃত্ত গতি বলার সময় বারবার একটা কথা বলতেছি যে একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বস্তুকে তারা হচ্ছে অতিক্রম করবে যে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে সেই সময়টাকে আমরা বলতেছি কি পর্যায়ের কাল বা টাইম পিরিয়ড আর যখন আমাদের স্মরণ জিরো হবে স্মরণ জিরো জিরো হলে কি হবে আমাদের সাম্যাবস্থানে অবস্থান করবে সাম্যাবস্থানে থাকলে আমাদের ভি হবে ম্যাক্সিমাম তো কখন ম্যাক্সিমাম হচ্ছে কখন মিনিমাম হচ্ছে এই জিনিসগুলো একটু জানতে হবে হ্যালো আমি ঘোষ আজকে তোমাদের জন্য সহজ পক্ষ থেকে নিয়ে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার নাইন পর্যায় বৃত্ত গতি চলো দেখি চ্যাপ্টার কি কি আমাদের পড়ার জন্য আছে তো ফার্স্ট টপিক হচ্ছে আমাদের পর্যায় বৃত্তি মানে পর্যায় বৃত্তি কাকে বলে যদি একটি বস্তু নির্দিষ্ট সময় পরপর একই স্থান অতিক্রম করে সেটাকে আমরা বলব পর্যায় বৃত্তি কোনো যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পরপর কতক্ষণ নির্দিষ্ট সময় থাকতে হবে যদি একটা জিনিস এক মিনিট পরপর ঘুরে সেটা এক মিনিট পরে আবার ওই স্থানে ফিরে আসতে হবে এরকম একটা ব্যাপার এক স্থানে ফিরে আসে অথবা একই স্থান দিয়ে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে সেটাকে আমরা বলবো পর্যায় বৃত্তি এই পৃথিবীর সূর্যের চারদিকে যে ঘুরে এটা একটা পর্যায় বৃত্তি কারণ আমরা তো জানি এক বছরে দিন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন পর পর কিন্তু পৃথিবী একটা নির্দিষ্ট স্থান অতিক্রম করবে কিন্তু এ ধরনের পর্যায় গতি তারপর হচ্ছে আমরা যে ঘড়ির কাঁটা দেখো ঘড়ির কাঁটা কিন্তু এটা নির্দিষ্ট সময় পরপর এক স্থান অতিক্রম করে এগুলো সবই কিন্তু পর্যায়বৃত্তি গতির উদাহরণ পর্যায় বৃত্তি গতি আবার দুই ধরনের হতে পারে এটা হচ্ছে স্থানিক পর্যায় বৃত্তি একটা হচ্ছে কালিক পর্যায় বৃত্তি যদি স্থান সাপেক্ষে ব্যাপারটা হয় গতিটা হয় ওকে আমরা বলবো স্থানিক পর্যায় আর যদি নির্দিষ্ট সময় পরপর বা সময় সাপেক্ষে হয় সেটাকে আমরা বলবো কালিক পর্যায় বৃত্তি তো স্থানিক পর্যায় বৃত্তি আর কালিক পর্যায় উদাহরণগুলো আমাদের লাগবে স্থানিক পর্যায়বৃত্তির উদাহরণ কি কি দেখো সরল দোলকের গতি তারপর হচ্ছে ঘড়ির কাটার গতি নির্দি কঠিন পদার্থের কেলাসের মধ্যে যে অনুগুলো সেগুলোর গতি তারপর ডোরা কাটার শার্টের ডোরাগুলোর অবস্থান ধান খেতে যে বাতাস বইলে যেরকম ঢেউ দেখা যায় সেটার গতি এগুলো সব হচ্ছে আমার স্থানিক পর্যায়ের বৃত্তি বা স্পেশিয়াল পিরিয়ডিসিটি যেটাকে বলে আর হচ্ছে কালিক পর্যায়ের বৃত্তি টেম্পোরাল পিরিয়ডিসিটি কাকে বলে বললাম যেগুলো হচ্ছে নির্দিষ্ট সময় সাপেক্ষ হয় সেগুলোকে বলবো আমরা কালিক পর্যায় বৃত্তি এটার উদাহরণগুলো হচ্ছে ঘড়ির সেকেন্ড বা মিনিটের কাটার যথাক্রমে ষাট সেকেন্ড বা ষাট মিনিট পরপর হচ্ছে যে ঘুরে সেটার গতি তারপর যে পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে তিনশো পঁয়ষট্টি দিন পর ঘুরে সেটার গতি তারপর হচ্ছে চাঁদের গতি এইগুলো সবই হচ্ছে আমার কালী পর্যায়ের বৃত্তি উদাহরণ এখানে দেখো আমাদের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা ভালো মতো দেওয়া আছে কয়টা জিনিস এখানে লক্ষ্য করো কোনো গতিশীল বস্তু যদি এমন মনে হয় যে তার গতিপথে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করবে কি একই দিক থেকে অতিক্রম করতে হবে ধরো এটা একটা ঘড়ি ঘড়ির যে কাটাগুলো থাকে এগুলো কি কোন দিকে যায় এটা ধরো আমাদের ঘন্টার কাঁটা এটা হচ্ছে নিটের কাটা এই ঘড়ির কাটার ডিরেকশনটা কেমন হয় ডিরেকশনটা কিন্তু দেখো এই দিকে যায় এই দিক থেকে ডিরেকশনটা হয় মানে ক্লক ওয়াইজ তো এদিকে ধরো একটার দিকে যখন একটা যখন একটা বাজবে যখন একটা বাজবে তখন কিন্তু জিনিসটা এখানেই থাকবে ঘড়ির ঘন্টার কাটা আবার এক ঘন্টা পর আবার কিন্তু এই ডিরেকশনে আবার একটার দিকে চলে আসবে একটা একটার ঘরে আসবে এটাকে আমরা বলবো কালিক পর্যায় কিন্তু এই গতিটা কিন্তু আবার উল্টা দিকে হলে হবে না মানে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি হয় তাহলে কিন্তু আমরা এটাকে পর্যাবৃত্ত বলবো না এটা হচ্ছে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করতে হবে তাহলেই আমরা এটাকে বলব পর্যাবৃত্ত গতি বলতে পারবো এই তিনটা শর্ত যদি মানে তাহলে আমরা বলবো সেটাকে পর্যাবৃত্ত গতি আচ্ছা এই গতিপথটা কেমন হতে পারে এটা রেখা হতে পারে তারপর বৃত্ত আকার হতে পারে তারপর উপবৃত্ত হতে পারে এই সবগুলো এরকম গতিপথের দিক এটা একটু দেখে নিবা তারপরে যেখানে যে এক্সাম্পলগুলো আছে যে কোনটা হচ্ছে লিনিয়ার পিরিয়ডিক বা সরলৈক্ষিক গতি তারপর হচ্ছে পাথর এখন পাথরকে সুতায় পেতে যে ঘোরালে যে কণিক বেগে ঘুরতে থাকে সেটাকে সেটা এক ধরনের বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি তারপর যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে সেটা কোন ধরনের গতি সেটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে তাই এটাকে উপবৃত্তাকার গতি বলতে পারবো আমরা তো এইগুলো একটু দেখে নিবা যেখানে যে এক্সাম্পলগুলোতে আছে এই সবগুলো একটু দেখে নি পড়তে হবে এই সবগুলোই কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতির উদাহরণ যেখানে তোমরা উদাহরণ দেখবে সেই উদাহরণগুলো একটু ভালো মতো দেখে পড়বা কারণ ফিজিক্সে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন থেকে আমাদের হচ্ছে এই ই টাইপের থিওটিক্যাল কোশ্চেনগুলো একটু বেশি আসে এগুলো একটু পড়তে হবে জানতে হবে এখন আসলে পর্যায় কাল কাকে বলে আমরা পর্যায়বৃত্ত গতি বলার সময় বারবার একটা কথা বলতেছি যে একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বস্তুকে তারা হচ্ছে অতিক্রম করবে যে নির্দিষ্ট সময় পর অতিক্রম করবে সেই সময়টাকে আমরা বলতেছি কি পর্যায় কাল বা টাইম পিরিয়ড পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে ওই সময়টাকে আমরা বলবো হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড এখন পর্যাবৃত গতির কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো কি কি বৈশিষ্ট্য বলতে এখন হবে সরল হতে হবে বক সরল বক্র বা বন্ধ এরকম হতে পথ হতে পারে আর কি হতে পারে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বস্তুর ওপর প্রযুক্ত বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হতে হবে যা গতিপথের ওপর থাকতেও পারে অথবা নাও থাকতে পারে তো ক্লিয়ার এই বৈশিষ্ট্য দুটা একটু একটু পরে নেবা এখন আসলে স্পন্দন গতি বা দোলন গতি কাকে বলে তোমরা ছোটবেলায় আমরা সবাই যে দোলনা খেলছি তাই না দোলনা কি হয় এক দোলনাতে কি হয় দোলনাতে ধরো এরকম একটা আছে একবার এই দিকে যায় আবার নির্দিষ্ট পর আবার এদিকে আসে এই গতিটাকে আমরা বলবো দোলন গতি বা স্পন্দন গতি আর ইংলিশে বলবো অসিলেটেড মোশন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি পর্যায়কালে অর্থিক সময়টি নির্দিষ্ট দিকে যায় অর্ধেক সময়টি নির্দিষ্ট দিকে যায় এবং বাকি অর্ধেক সময় উল্টো দিকে যায় বাকি অর্ধেক সময়ে একই পথে বিপরীত দিকে চলতে থাকে তাহলে সেই ধরনের গতিকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা হচ্ছে স্পন্দন গতি এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো লাগবে কি কি সরল দোলন দোলকের গতি তারপর হচ্ছে গিটারের তারের গতি তারপর হচ্ছে কম্পনশীল সুর সলাকার গতি স্পন্দনত তারের গতি শব্দ সঞ্চল বায়ুর কণার যে স্পন্দন হয় এই সবই কিন্তু আমার কোন ধরনের গতি স্পন্দন গতি বা দোলন গতি এখন আসলে একটি বিশেষ গতি সম্পর্কে পড়বো সেটা কি সরল ছন্দিত গতি বা সরল দরণগতি যেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন সিম্পল হারমোনিক মোশন কাকে বলে যদি পর্যাবৃত্ত গতির তরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি এই ফর্মুলাটা খেয়াল করো এই হচ্ছে আমাদের এখানে তরণ তরণ ইজ প্রপোর্শনাল টু এক্স মানে হচ্ছে আমার স্মরণের সমানুপাতিক কিন্তু স্মরণের সমানুপাতিক হবে বিপরীত দিকে ধরো একটি সরল দোলন আমরা ঝুলিয়ে দিয়েছি এটা কোন দিকে যাবে ফার্স্টে এই দিকে যাবে তাই না তোমার আমার স্মরণটা কোন দিকে হচ্ছে স্মরণ হচ্ছে আমার এই দিকে কিন্তু এটা তরণ হবে উল্টো দিকে তরণটা হচ্ছে উল্টো দিকে কিন্তু একই রেটে হবে মানে এটা এটা প্রপোশনাল তরণটা হবে স্মরণের প্রপোশনাল বা সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে এটা হচ্ছে সরল ছন্দিত গতির মেইন বৈশিষ্ট্য সরল ছন্দিত গতির বল বা প্রত্যয়নিক বল স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে এই লাইনটা লাগবে এই লাইনটা ভালো মতো বুঝে না এখন সরল ছন্দিত গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য আছে কিছু বৈশিষ্ট্যগুলোকে কি দেখো এটি একটি বিশেষ ধরনের ছন্দিত বা দোলন গতি সম্পন্ন কণার উপর সৃষ্ট বল আমরা জানি এই গতির ক্ষেত্রে তরণ এবং এর উপর ক্রিয়াশীল বলের মান মানের মান হচ্ছে কণার স্মরণের সমানুপাতিক স্মরণের সমানুপাতিক তরণ এবং কণার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ সবসময় কি হবে সাম্য অবস্থানের দিকে হয় অর্থাৎ কণার স্মরণের বিপরীত দিকে হবে স্মরণের বিপরীত দিকে হবে না আমরা কি জানি এই প্রপোর্শনাল টু মাইনাস এক্স এটা আর লাস্টেটা কি একই এই ধরনের গতির বলের গতিপথ সবসময় কি হয় সরল রৈখিক হবে গতিপথটা কোন ধরনের হবে সরল রৈখিক হবে হবে। দেখো সংজ্ঞাটা দেওয়া আছে কোনো দোলনরত কণার তরণ সামাবস্থান থেকে এর দূরত্ব দূরত্বের সমানুপাতিক এবং সবসময় সাম্যাবস্থানের অভিমুখী হলে সেই ধরনের গতিকে আমরা কি বলবো সরল ছন্দিত গতি বলবো দেখুন সরল ছন্দিত গতির কয়েকটা আমরা সূত্র দেখবো এখন সূত্রগুলো এখানে ডিরাইভেশন করা আছে বাট ওই ডিরাইভেশনগুলো আমাদের লাগবে না তো মেন সূত্রটা জানলেই হবে তো এই যে বেগের সূত্র হচ্ছে বিপর রি ইক টু ওমেগা রুট অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে এ কী এ হচ্ছে আমাদের অ্যাম্প্লিজিউডের ভ্যালুটা আর এক্স এক্স হচ্ছে আমাদের স্মরণ স্মরণের ভ্যালু তো এখান থেকে তোমরা জাস্ট হচ্ছে সূত্রগুলো একটু দেখে নিবা বা তোমাদের সূত্র কিভাবে আসলো এগুলো তোমাদের এখন পড়ার দরকার নেই এগুলো তোমাদের এইচএসির সময় তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সে এই পয়েন্টগুলো একটু দেখো এখানে ফার্স্টের পয়েন্টটা কি বলছে দেখো যদি হচ্ছে আমাদের স্মরণ আমাদের বিস্তারের সমান হয় তাহলে আমাদের ভ্যালোসিটিটা কত হবে তখন হবে দেখো এ দুইটাই এ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়ালসু জিরো হবে তার মানে আমাদের ভ্যালোসিটি হবে মিনিমাম আর যখন আমাদের স্মরণ জিরো হবে স্মরণ জিরো জিরো হলে কী হবে তখন আমাদের সাম্যাবস্থান অবস্থান করবে সাম্যাবস্থান থাকলে আমাদের ভি হবে ম্যাক্সিমাম হচ্ছে তরণের তরণের সূত্রটা কি তরণের সূত্র হচ্ছে এ ইকালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স মাইনাসটা দিতে হবে কারণ আমরা তো পড়ে আসি যে হচ্ছে ত্বরণ তরণ হচ্ছে স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে এই বিপরীত দিকটা বোঝানোর জন্য আমরা সামনে একটা মাইনাস সাইনটা ব্যবহার করি যখন আমাদের কণাটা সামবস্থানে অবস্থান করে মানে আমাদের স্মরণ হয় জিরো আমাদের হচ্ছে এই ত্বরণটা হবে মিনিমাম তখন এই ভ্যালুটা কত হবে জিরো হবে যখন আমাদের স্মরণ হচ্ছে ম্যাক্সিমাম হবে মানে বিস্তারের সমান হবে তখন আমাদের ত্বরণটা হবে ম্যাক্সিমাম তো কখন ম্যাক্সিমাম হচ্ছে কখন মিনিমাম হচ্ছে এই জিনিসগুলো একটু জানতে হবে স্মরণের ম্যাক্সিমাম ভ্যালু কত এটা হচ্ছে বিস্তারের সমান এটা একটু জানতে হবে তারপর ভিম্যাক্সের ই কত সূত্র কত ওমেগা এ আর হচ্ছে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ওমেগা স্কোয়ার এ এই তিনটা জিনিস একটু মনে রাখতে হবে আচ্ছা এই গ্রাফটা একটু খেয়াল করো এই যে এটা দেখতেছো এটা হচ্ছে আমাদের স্মরণ সময়ের গ্রাফ এটা দেখো এটা এটা তো আমাদের সাইনের গ্রাফ হবে সাইনের গ্রাফ থেকে কিন্তু আমাদের এটা এখান থেকে শুরু হয়েছে তারপর হচ্ছে তরণের গ্রাফ দেখো তরণের গ্রাফটা হচ্ছে আমাদের নিচের থেকে শুরুতে কারণ আমাদের সামনে কিন্তু একটা মাইনাস ছিল তরণের ফর্মুলাটা দেখো তরণের ফর্মুলাতে কিন্তু আমাদের সাইন আছে কিন্তু মাঝখানে আবার একটা মাইনাসও আছে এর জন্য এটা কিন্তু নিচের থেকে শুরু হবে এই এটা হচ্ছে আমাদের তরণের গ্রাফ আরেকটা আছে আমাদের বেগ ব্লাস বেগের ফর্মুলাতে দেখো কজ আছে তো কজের গ্রাফটা কেমন হবে কজের গ্রাফটা কিন্তু আমাদের উপর থেকে শুরু হবে এটা হচ্ছে আমাদের কজের গ্রাফ এই গ্রাফ তিনটা একটু খেয়াল রাখবো এগুলো মেডিকেল তো আমার একটা ইম্পর্টেন্ট না বাট স্টিল তোমরা একটু দেখে নিতে পারো এগুলো পর্যায়কাল কাকে বলে তো আমরা অলরেডি জেনে আসছি পর্যায়কালের ফর্মুলাটা কি পর্যায়কালের ফর্মুলা আছে আমরা এখান থেকে বের করতে পারবো টি ইক টু ওয়ান বাই ইটা এ ওয়ান বাই এন এসে এখানে কম্পাঙ্ক আর আরেকটা ফর্মুলা আছে এটা তো আমরা বের করতে পারি এটা হচ্ছে টি ইকাল টু টু পাই বাই ওমেগা এটা দেখে এটা থেকেও কিন্তু আমরা পর্যায়কাল বের করতে পারবো এখন অসুবিধা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলে কোনো কম্পমান বস্তু স্পন্দক বা কোনো এক একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন দিবে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলে হচ্ছে কম্পাঙ্ক প্রতি একক সময়ে ততগুলো পূর্ণ দোলন দেয় তাকে আমরা বলি কম্পাঙ্ক এটার ফর্মুলা কি এটা হচ্ছে এনিকোয়ালস টু ওয়ান বাই টি আর এটা আগে টি এর আমরা কী ফর্মুলা পড়ে আসছি টি পড়ে আসছি আমরা হচ্ছে টি কোয়াস টু ও টু পাই বাই ওমেগা ওমেগা তো এটার উল্টাটা হয়ে যাবে এটা এনিক টু ওয়ান বাই টি এটাকে কি টি আমরা কি পড়ে আসছি টি ইক টু পরে আসছি আমরা হচ্ছে টু পাই বাই ওমেগা তাহলে এখানে আমরা কী লিখতে পারি ইন এনিক টু ওমেগা বাই টু পাই এগুলো কিন্তু খুবই নর্মাল সিম্পল হচ্ছে সূত্র এগুলো তোমরা সবগুলো কিন্তু নিজে থেকে ডিরাইভ করতে পারো একটা জানলে আরটা কিন্তু আমরা ইজিলি ডিরাইভ করতে পারতেছি আর কৌণিক কম্পাঙ্ক কি কৌণিক কম্পাঙ্ক হচ্ছে কোনো কণা যদি একক সময় যে কৌণিক দ্রুত অতিক্রম করে যে কৌণিক দ্রুত অতিক্রম করে সেটাকে আমরা বলে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এটাকে আমরা কী দ্বারা এক্সপ্রেস করি এটাকে এক্সপ্রেস করেছে আমরা ওমেগা দ্বারা ওমেগা ইকসর কি ওমেগা ইকস টু বাই বাই টি এই সেম ফর্মুলা থেকে কিন্তু আমরা তিনটা ফর্মুলা ডিরাইভ করতে পারতেছি ওমেগার আমাদের হচ্ছে ইউনিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা লাগবে এটার ইউনিট হচ্ছে র্যাড পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড এটা তোমাদের একটু জানতে হবে এখন আসলে দশা কাকে বলে দশা বা ফেস কাকে বলে সরল ছন্দিত স্পন্দনত কোনো বস কোনো বস্তু বা কণার যে কোনো একটা মুহূর্তে মানে নির্দিষ্ট একটা মুহূর্তে সম্পূর্ণ অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে দশা সরল ছন্দিত স্পন্দনত কোনো বস্তু বা কণার যে কোনো মুহূর্তে গতির অবস্থান অবস্থাকে মানে গতির অবস্থা বলতে কি বোঝাবো সরণ তরণ বেগ মানে যা যা আছে এটা কেমন কোন অবস্থায় আছে এই ওভারঅল মানে ওভার কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে দশা দশা বলতে যে কোনো মুহূর্তে ধরনের সঠিক অবস্থাটাকে বোঝায় আর এটার আদি দশাকে আমরা কি বলি আদি দশাকে আমরা ডেলটা দ্বারা এক্সপ্রেস করি অথবা এটা আটটা নাম কি ইপক ইপক নামেও এটাকে বলা হয় ধরো একটি কণার দোল খাচ্ছে এদিকে যতটুকু যাবে তারপর এদিকে যতটুকু যাবে এই পুরাটাকে আমরা বলবো একটি পূর্ণ স্পন্দন অথবা যদি আমরা ওয়েব আকারে দেখাই ওয়েব আকার দেখালে এই যে আমাদের নির্দিষ্ট স্থান এই পুরাটাকে আমরা বলবো এটি নির্দিষ্ট একটি পূর্ণ স্পন্দন দেখো এখানে কতগুলো ছোট ছোট ম্যাথ আছে এই ম্যাথগুলো গুলো তোমরা প্র্যাকটিস করে নিবা এখানে দেখো ছোট্ট একটা ম্যাথ আছে দেখি এই টাইপের ম্যাথ কিন্তু মাঝে মাঝে মেডিকেলে আসে আচ্ছা একটি সরল ছন্দিতে গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ কি দেওয়া আছে সর্বোচ্চ বেগ দেওয়া আছে আর তারপর কি বলছে কোনটির বিস্তার হচ্ছে এত হলে পর্যায়কাল কত আমরা জানি ভি ম্যাক্সের সূত্র আমরা এটাকে কী পড়ে আসছি ভি ম্যাক্স টু ওমেগা এ এখানে আমার এর ভ্যালু দেওয়া আছে এখান থেকে আমরা দেখো ওমেগাটা বের করে নিতে পারি ওমেগা তাহলে কি হবে ওমেগা হবে হচ্ছে ভি ম্যাক্স বাই এ এটা করলে আমরা কত পাবো এখানে দেখো একটা কর আছে আমি যদি নতুন করে করতেছি না তাই নষ্ট হবে ওমেগা আসতেছে আমাদের ফাইভ র্যাড পার সেকেন্ড এটা আমাদের ওমেগা আর এখানে আমাদের কী চাইছি চাইছি আমাদের পর্যায়কাল পর্যায়কালের সূত্রটা আমরা একটু কী পড়ে আসছি পর্যায়কাল ছিল হচ্ছে টু পাই বাই ওমেগা এখানে আমরা ওমেগার ভ্যালুটা বসায় দেই টু পাই টু পাই বাই ফাইভ এখান থেকে কিন্তু আমরা ম্যাথটা করে ইজিলি মানটা বের করে আনতে পারি এখানে মেডিকেল এরকম ছোটো ছোটো ম্যাথ মাঝে মাঝে দিয়ে দেয় একটু প্র্যাকটিস করে এগুলো দেখো এই ম্যাথ এই জিনিসগুলো তোমরা এইচএসিতে অনেকবার করে আসছো এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনত কণার অবকলনীয় সমীকরণ সমীকরণটা কিভাবে আসছে ডেরা রাডিরা কিন্তু তোমরা এইটিসিতে করে আসছো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ছিল কিন্তু তোমাদের কিন্তু এখন হচ্ছে এই ডিরা লাগবে না শুধুমাত্র তোমাদের এই সূত্রটা জানলেই হবে তো এটা একটু দেখবা এখন সরল দোলকের সিম্পল হারমোনিক মোশনটা সিম্পল হারমোনিক মোশন কাকে বলে এটা আমরা অলরেডি জেনে আসছি তো কি ছিল ব্যাপারটা আমরা তোকে বলে আসছি যে হচ্ছে যে কোনো পর্যায়গতি সম্পন্ন বস্তুর ওপর কার্যরত তরণ যদি হচ্ছে তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমন ক্রিয়া করে যে তার মান ওই বিন্দু হতে বিন্দু হতে ওই বস্তুর স্মরণের মানে সমানুপাতিক হবে মানে স্মরণ সমানুপাতিক হবে কিন্তু বিপরীত দিকে হবে এটাই কিন্তু আমাদের ছিল সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতি সরল দোলকের কৌণিক বিস্তারটা কত হয় সরল দোলকের কৌণিক বিস্তার হবে হচ্ছে চার ডিগ্রির মাঝখানে তাহলে সেটাকে আমরা সরল দোল দোলক বলতে পারবো এখান থেকে উদাহরণগুলো একটু দেখে নিবা বা দিন গাড়ি ইঞ্জিনের পিস্টোনের গতি এগুলো সবই কিন্তু আমার হচ্ছে সরল দোলন গতির উদাহরণ দেখো এখানে সরল দোলন গতি কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে একটু ভিতরে এই বিষয় আলোচনা করছে তোমাদের যে মানে নামগুলো মনে রাখলেই হবে সরল দোলকের গতি এটা আছে আমাদের এক ধরনের সিম্পল হারমোনিক মোশন আমরা অলরেডি পরে আসছি তারপর হচ্ছে উলম্ব স্প্রিং এর দোলন বা অসিলেশন অফ ভার্টিক্যাল স্প্রিং এটাও কিন্তু আমাদের সরল দোলন গতির উদাহরণ এখানে এই ফিগারটা দেখো আমাদের স্প্রিং এর যেখানে আমরা একটা ম্যাস মানে এখানে ভর ঝুলিয়ে দেই সেটা কিন্তু একবার নিচে আসবে আবার নির্দিষ্ট যার সময় পর আবার নির্দিষ্ট দিকে বিপরীত দিকে উঠে যাবে একবার এই নিচে আসবে আবার কিন্তু সেইটা আবার উপরের দিকে প্রত্যানিক যে বলটা থাকে সেটার জন্য এটা উপরের দিকে চলে যাবে এটা কিন্তু পরে আমরা যদি এটা গ্রাফিক্যালি সেট করে আমরা এই যে কিছুটা এরকম পাবো এরকম পাবো পুরোটা কিন্তু আমাদের এটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল বলটা আমরা যে এটাতে বের করতে পারি এফ ফিক্স টু মাইনাস কে এক্স এটা তোমরা একটু আগে থেকে জানো যে দেখে নিবা আচ্ছা এখন দেখো এখানে কয়েকটা শর্ত দেওয়া আছে মানে কোন কোন শর্ত মানলে স্প্রিংটা হচ্ছে সরল দোলন গতির এটা উদাহরণ হতে পারবে শর্তগুলো কি কি শর্তগুলো হচ্ছে স্প্রিংয়ের ভর উপেক্ষা নিয়ে হতে হবে যে স্প্রিংটা আমরা স্প্রিংয়ের মধ্যে যে ভরটা ঝুলাই দিয়েছি আমরা শুধু ওই ভরের এটাই করি স্প্রিংয়ের এখানে যে আমরা যে নির্দিষ্ট ভরটা ঝুলিয়ে দিয়েছিলাম আমরা শুধু এটাই কনসিডার করব এই স্প্রিংয়ের ভরটা আমরা কনসিডার করব না এটা আমরা উপেক্ষা করব এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত তারপর কি স্প্রিংটি তার স্থিতিস্থাপক সীমার মধ্যে রেখে রেখে দোল খেতে হবে যদি সাপক সীমাটা অতিক্রম করে তখন তো স্প্রিংটা একদম খুলে যাবে বা ছিঁড়ে যেতে পারে এর জন্য এটা কী হতে হবে স্থিতিসাপক সীমার মধ্যে থাকতে হবে আর লাস্টেটা কি স্প্রিংয়ের বিস্তার কণাটির সামাবস্থানের প্রসারণ ই এর চেয়ে কম হতে হবে অর্থাৎ এক্স্ন এক্সো ট্রেস্টেট ই এটা হতে হবে এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং দোলন গতির উদাহরণ আনুভূমিক স্প্রিংয়ের দোলন উপরেরটা কী ছিল এটা ছিল আমাদের উলম্ব স্প্রিংয়ের উদাহরণ তো আনুভূমিটাও কিন্তু আমাদের সেম সরল দোলন গতির উদাহরণ এই যে এটা দেখো যদি আমরা এদিকে টান দিই এটা ফার্স্টে এদিকে যাবে ডান দিকে যাবে পরে আমরা ছেড়ে দিই আবার এটা ব্যাক ব্যাকওয়ার্ডে যাবে মানে এটা আলটিমেটলি আমাদের সিম্পল হারমোনিক মোশনের মুভমেন্ট করতে থাকবে তো ইউ নলের ইউ আকৃতির নলের মধ্যে রাখা তরলের দোলন এই সবই কিন্তু আমাদের সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল এখন আসলে ল অফ সিম্পল হারমোনিক মোশন মানে আমাদের এই সরল দোলকে কয়েকটা শর্ত আছে চার কী কী শর্ত আছে আমাদের চারটা শর্ত আছে ফার্স্ট এটা হচ্ছে আমাদের সমকালের সূত্র দেখো নামের মধ্যে কিন্তু আমরা বুঝতে এখানে মানে টাইম নেই কোনো একটা কিছু থাকবে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র লাস্টেরটা তৃতীয় নাম্বারটা হচ্ছে আমাদের তরণের সূত্র আর লাস্টেরটা হচ্ছে ভরের সূত্র সূত্রগুলো কি বলছে একটু দেখে নেই সমকালের সূত্র বা প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের বিস্তার চার ডিগ্রির মধ্যে হলে তার প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে সেটা আমরা জানি এটা তো নর্মাল আমাদের কমন সেন্স যে সবগুলো দোলনের জন্য সমান সময় লাগবে যদি সমান সময় না হতো তাহলে না হলে তো আমরা তাকে সিম্পল হারমোনিক মোশনই বলতে পারতাম না তারপর কি দ্বিতীয়টা আছে দৈর্ঘ্যের সূত্র যদি বিস্তার চার ডিগ্রির মধ্যে হয় থাকলে তাহলে হবে নির্দিষ্ট স্থানে সরল দোলনের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলে সমানুপাতিক হবে টি প্রফল টু রুট ওভার এল এটা একটু ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখতে হবে যদি আমি কার্যকরী দৈর্ঘ্যটা চারগুণ বাড়াই তাহলে দোলনকাল কত বাড়বে দোলনকাল হচ্ছে দ্বিগুণ বাড়বে আচ্ছা এখানে একটা কথা আছে দেখো কার্যকরী দৈর্ঘ্য কেন বলা হচ্ছে এখানে এখানে আমরা নর্মাল দৈর্ঘ্যই বলতে পারতাম এখানে কার্যকরী দৈর্ঘ্য বলা হচ্ছে কারণ ধরো এখানে আমরা একটা যে ইয়ের মধ্যে স্প্রিং মধ্যে বব ঝুলিয়ে দিচ্ছি এখানে দেখো এটা হচ্ছে আমাদের ওই দড়িটার লেন্থ এটা হচ্ছে আমাদের নর্মাল দৈর্ঘ্য কিন্তু এই যে ববটা যে আমরা ঝুলাই দিছি এই ববের মধ্যে কিন্তু একটা রেডিয়াস আছে আমাদের এই পর্যন্ত কিন্তু আমাদের এটা আসবে এটা হচ্ছে আমাদের রেডিয়াস মানে ববের রেডিয়াসটা আর এটা হচ্ছে আমাদের এই যে সুতাটা ঝুলাইছি সেটার সেটার লেন্থ হচ্ছে আমরা এল ধরলাম এখন কার্যকরী যে দৈর্ঘ্য সেটা কত হবে কার্যকরী দৈর্ঘ্য যদি আমরা এল ধরি ক্যাপিটাল এল এটা হবে এল প্লাস আর মানে এই যে এইটুকু এই পুরাটা হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য হবে ক্লিয়ার হচ্ছে জিনিসটা তো কী হবে এই যে আমাদের সময়কালটা সময় সময়কালটা সমানুপাতিক হবে এই কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূল ধর তৃতীয় সূত্র কি তৃতীয় সূত্র হচ্ছে আমাদের তরণের সূত্র বিস্তার যদি চার ডিগ্রির মধ্যে হয় তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্যের বিশিষ্ট কোনো একটি সরল দোলকের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে টি টু বাই ওয়ান আগে এটা ছিল সমানুপাতিক ইয়ে সে সাথে কার্যকরী দৈর্ঘ্যের সাথে আর এখন হবে আমাদের ব্যস্তানুপাতিক কিসের সাথে এক্সিলেশন টু গ্রাভিটি মানে অভিকর্ষীয় তরনের ব্যস্তানুপাতিক হবে আচ্ছা আর এটা আছে চতুর্থ সূত্র এটা আছে ভরের সূত্র ভরের সূত্রটা কি হবে এটা হচ্ছে আমাদের উপাদানের বা এর উপর ভর বিস্তার যদি চার ডিগ্রির মধ্যে হয় তো কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকলে কোনো স্থানে সরল দোলকের দোলনকাল পিণ্ডের ভর আকৃতি উপাদানের উপর নির্ভর করবে না কি না ভর আকৃতি এবং উপাদান এই কোনোটার উপর নির্ভর করবে না তো এই তিনটে সূত্র থেকে আমরা এই জিনিসটা ডিরাইভ করতে পারি এটা ফাইনাল সূত্র এই সূত্রটা মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের সরল দোলকের সূত্র এটা থেকে ম্যাথ আসতে পারে এখন আসলে সরল দোলন গতির বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে এটি গতি হতে হবে এটা তো আমাদের প্রধান প্রধান শর্ত হবে নির্দিষ্ট সময় পরপর এই গতি বিপরীতমুখী হবে মানে এটা যদি আমাদের যেতে থাকে নির্দিষ্ট সময় পর এটা হচ্ছে বিপরীত দিকে চলে আসবে এটার গতিটা বিপরীত দিকে বিপরীতমুখী হবে তারপর এর গতি হচ্ছে সরল রেখায় ঘটে তরণ সর্বদা স্মরণের সমানুপাতি এবং বিপরীতমুখী আর কি তরণ বস্তুটি কণার মধ্যে সাম্য অবস্থান অভিমুখী মানে এই যে তরণ সবসময় সাম্য অবস্থানের দিকে আসতে থাকবে যদি স্মরণ যদি আমার এই দিকে হয় তাহলে তরণটা হবে সাম্য অবস্থানের দিকে আবার তরণ যদি স্মরণ যদি আমার দিকে হয় তাহলে তখন ওইটা হবে বিপরীতমুখী মানে সাম্য অবস্থানের দিকে হবে তারপর কি সরল গতি সম্পন্ন কণা বা বস্তু যেই মুহূর্তে সাম্য অবস্থান অতিক্রম করে সেই মুহূর্তে তার গতিবেগ হচ্ছে সর্বোচ্চ হবে তার মানে এখানে হবে ভি ম্যাক্স আর যখন প্রান্তে বা শেষের দিকে থাকে তখন এর বেগ হবে শূন্য মানে স্মরণ যখন হাইয়েস্ট হবে স্মরণ ম্যাক্সিমাম হলে সেখানে আমার গতি গতিবেগ হচ্ছে হবে শূন্য বা মিনিমাম হবে আর যখন স্মরণ হচ্ছে জিরো হবে মানে সামাবস্থানে থাকবে তখন আমাদের বেগ বা ভ্যালোসিটি কত হবে বেগ হবে তখন ম্যাক্সিমাম তবে সরল গতি সম্পন্ন সরল গতির পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভর করবে না গতিপথের মধ্যে অবস্থানে বেগ সর্বাধিক এবং স্মরণ সর্বনিম্ন মানে যে এই যে মধ্যবিন্দু বা সামাবস্থান যেটাকে আমরা বলি এখানে আমাদের বেগ হচ্ছে সর্বাধিক হবে এবং স্মরণ সর্বনিম্ন হবে এখানে দেখো কি বলছে কোনো শব্দ শ্রুতিগোচর হতে হলে শব্দ তরঙ্গ কত হতে হবে এটা এটা হলো একটা রেঞ্জ থাকবে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি থাউজেন্ড হার্স এর মাঝখানে যদি কোনো শব্দ হয় তাহলে আমরা এটা শুনতে পারবো এর কম হলে আমরা শুনতে পারবো না এর বেশি হলেও আমরা শুনতে পারবো না এখন তো সরল দরুন গতির ব্যবহার এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো মতো মনে রাখবা কী কী আমরা বের করতে পারি অভিকর্ষের তরণ বের করতে পারি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি সময় নির্ণয় করতে পারি আমাদের এখানে থিওরি এগুলো তেমন একটা পড়তে হবে না আচ্ছা এখানে দেখো পাহাড়ের উচ্চতা নির্ণয়ের কথা বলা আছে আমরা তো এটাকে পড়েছি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি তো কীভাবে নির্ণয় করতে পারি এখানে দেখো একটা ফর্মুলা আছে এই যে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবো এই ফর্মুলটা কীভাবে আসছে এ যেটা আমার দরকার নাই এখান থেকে জাস্ট তোমার ফর্মুলাটা একটু মনে রাখবা তারপর দেখো সময় নির্ণয় করতে পারি এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কথা আছে শীতকালে তারের দৈর্ঘ্য কমে যায় মানে আমাদের মতো জানি যদি আমাদের টেম্পারেচার বেশি থাকে তাহলে তারটা হচ্ছে এক্সপ্যানশন হবে মানে একটু লম্বা হবে আর যদি শীতকালে কী হবে সেটা কম্প্রেশন হবে মানে তারের দৈর্ঘ্যটা কমে যাবে আর গ্রীষ্মকালে দৈর্ঘ্যটা বেড়ে যায় আচ্ছা সুতরাং শীতকালে ঘড়ির দোলনকাল কমে যাবে আমরা তো এটাকে আগে পড়ে আসছি যে দোলনকাল হচ্ছে এর কার্যকরী দৈর্ঘ্যের বড় মূল্য যদি আমাদের দৈর্ঘ্যটা কমে যায় তাহলে আমাদের দোলনকালও কমে যাবে ঘড়ি তাহলে কী হবে ঘড়ি ঘড়িটা আমাদের দ্রুত ঘুরবে কী হলো আমাদের হচ্ছে শীতকালে কি হচ্ছে শীতকালে আছে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা কমে যাচ্ছে যেহেতু আমাদের এল কমে যাচ্ছে এর ফলে আমাদের যে দোলন কাল ছিল দোলন কালও কমে যাবে দোলন কাল কমার ফলে কি হবে আমাদের ঘড়িটা তাড়াতাড়ি ঘুরবে মানে আমাদের এটি নির্দিষ্ট সময় ধরো আমাদের পার করতে সময়টা কম লাগতেছে মানে আমাদের সময়টা মানে ঘড়িটা দ্রুত ঘুরতেছে আর গ্রীষ্মকালে আমাদের ঠিক বিপরীত ঘটনা ঘটবে গ্রীষ্মকালে কি হয় দোলনকাল বেড়ে যায় এবং ঘড়ি ধীরে চলে ঘড়িটা কি হবে ধীরে চলবে দেখো এখানে এই ফর্মুলাটা বের করে আমরা কতটুকু ঘুরে কতটুকু দ্রুত চলবে কতটুকু ধীরে চলবে এইগুলো আমরা বের করতে পারবো এখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করবো এটি সরল দোলন দোলক যদি আমরা লিফ্টের মধ্যে নিয়ে যাই তাহলে কি কী ঘটনা ঘটবে এখানে একটু দেখো যদি লিফ্টটা এ তরণের নিচে নামতে থাকে তাহলে দোলনকাল হবে টি ইকোয়ালস টু টু পাই ইন্টু রুট আভার এল বাই জি মাইনাস এ আর যদি তরণ সহ উপরের দিকে উঠতে থাকে তাহলে কি হবে জির সাথে আমরা অ্যাড করবো যদি সুসম বেগে উঠতে থাকে মানে কোনো অ্যাক্সেলেশন থাকবে না তাহলে কি হবে তাহলে আমাদের যে ফর্মুলা সেটাই হবে আর যদি লিফ্টটা অবাধে পরে মানে অবাধে কখন পড়বে যদি লিফ্টটা ছিঁড়ে যায় তখন লিফ্টটা অবাধে পড়বে তো সেই ক্ষেত্রে কি হবে জি মাইনাস জি হবে নিচে মানে এটা ইনফিনিটি হবে মানে তা মানে দোলটি তখন অপর্যায় বৃত্ত হয়ে যাবে এই চারটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এইগুলো তোমাদের মনে রাখতে হবে এই সিনারিও গুলো দিয়ে এমসি আসে আসে লিফ্টটা কখন কি যদি লিফ্ট এ তরনের উপরে দিয়ে উঠে তাহলে কি হবে যে নিচে দিকে নাম তাহলে কি কোন ফর্মটা অ্যাপ্লাই হবে আর এইটা বেশি ইম্পর্টেন্ট যে লিফ্টটা যদি অবাধে পড়তে থাকে বা লিফ্ট যদি ধর ছিঁড়ে গেল তখন গতিটা কেমন হবে তখন কিন্তু গতিটা অপর্যাবৃত্ত হবে এটা একটু কেয়ারফুলি দেখবা এখন স্প্রিং এর কথা বলা আছে স্প্রিংয়ে যদি আমরা সমবায় বা দুটিতে সমবায় আমরা এটাকে যুক্ত করতে পারি এটা হচ্ছে শ্রেণী বা হচ্ছে সিরিজ আর এটা হচ্ছে আমাদের প্যারাল বা সমান্তরাল সমবায় এভাবে আমরা যুক্ত করলে পরে আমাদের স্প্রিং এর যে বল যুবকটা আছে সেটা ভ্যালু কত হবে এগুলো তোমাদের এখানে দেওয়া আছে সমবায় তাহলে আমরা এই ফর্মাটা ইউজ করব আর যদি হচ্ছে আমাদের সমান্তরালে যুক্ত থাকে তাহলে আমরা এই ফর্মাটা ইউজ করব। এগুলো ইউজ করে আমরা ইজিলি মানটা বের করতে পারি